এর আগে অতটা কনফিডেন্ট ছিলাম না। এখন মনে হচ্ছে একটা এক্সিবিশন করা দরকার, এবং সেই অন্তরের চাহিদা থেকেই আমি মূলত এই এক্সিবিশনটি করেছি। এখানে 30টি কাজ আছে আমার, সবগুলো কাজই ডিজিটাল মিডিয়াতে করা, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে। আমি 3D ম্যাক্স, অ্যাডোব ফটোশপ এবং ওরেল ফটো পেইন্ট এই 3টি সফটওয়্যার মূলত ব্যবহার করেছি। ছবিগুলো সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে যে আমি নতুন কিছু ফর্ম তৈরি করার চেষ্টা করেছি সবার আগে, যে ফর্মগুলো আমি নিজেও কোথাও দেখিনি এবং আমার দর্শকও কোথাও দেখেনি। এই ধরনের নতুন কিছু ফর্ম সৃষ্টি করার উদ্যোগ ছিল প্রথম থেকে। ফর্মের পাশাপাশি কতগুলো ফর্মকে মিলিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে উপস্থিত করার মাধ্যমে আমি ছবিগুলোকে শেষ করেছি। সবগুলো ছবিতে ফর্মের কম্পোজিশনটা প্রধান, এবং রঙের কম্পোজিশন, রঙের কম্বিনেশন, এই জিনিসগুলো ছিল। আমি খেয়াল রেখেছি যেন ফর্মগুলো হয় খুবই নতুন, আধুনিক, এবং কম্পোজিশনেও একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করেছি। ছবিগুলোর নামকরণ করা হয়েছে আমার কিছু ধারণা আসে ছবিগুলো থেকে, সেই সবের ভিত্তি করে। প্রত্যেকটি ফর্মকে আমি এলোমেলো ডানে বামে উপরে নিচে যেতে দেখি, এবং এই চলমান গতিটা আমার চোখে পড়ে। তখন কোথাও কোথাও একটি সংখ্যা, একটি সংঘর্ষ বা একটি ব্যালেন্স, একটি হারমোনি চোখে আসে। এইগুলো বিষয়ের উপর লক্ষ্য রেখে ছবিগুলোর নামকরণ করা হয়েছে, যেমন ড্রপ অর ফ্লাই, একটি পাতা পড়ে যাচ্ছে অথবা আকাশে উড়ে যেতে পারে, স্ট্রেঞ্জ চ্যালেঞ্জ, অনেক গতি বিভিন্ন দিকে, তার মধ্যে একটি দিক খুঁজে নিতে হবে। দ্য ফাইট ছবিটিতে দুটি ফর্ম আছে, পরস্পর একে অন্যকে আঘাত করছে এবং একটি ফর্ম ব্যালেন্স করার চেষ্টা করছে। স্প্ল্যাশেস অফ কালার এই এক্সিবিশনের নামকরণ করা হয়েছে যে ছবির উপর ভিত্তি করে। এটি 2005 সালে আমি এঁকেছিলাম, একটা পুকুরের মধ্যে ঢিল ছুঁড়ে মারলে যেভাবে পানি ছিটকে উঠে, সেভাবে পানি ছিটকে উঠছে কিন্তু তার রঙিন বিভিন্ন রঙে। তাছাড়া আরও অনেকগুলো ছবি আছে, সবগুলো ছবির মধ্যেই একটি অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত ভাব আছে। অনেক সময় আমার দর্শক ছবিগুলো বুঝতে পারেন না। সি লুক ভিজুয়ালাইজ এই ছবিটিও একটি সুন্দর ছবি, আমার প্রিয়। এখানে কতগুলো চোখ আছে এবং আঙুল তাক করে একজন দেখতে বলছে, তার ভিতরে একটি প্ল্যানেটের ছবি, স্যাটার্ন, একটি গ্রহের ছবি, অর্থাৎ ভিজুয়ালাইজ করার। স্ন্যাপশটস অফ ফ্রেন্ডস অনেকগুলো বন্ধুর ছবি নিয়ে করা, সার্কেল অফ ফ্রেন্ডস আমার বন্ধুদেরকে নিয়ে করা। বার্থ ইজ প্রাইসলেস এই ছবিটিতে 4টি ধাপ আছে, একদম নিচের দিকে ছোটো ছোটো ফর্ম জন্ম নিচ্ছে, তারপর একটি যৌবনকাল, একটি সোনালি ফর্ম বড়, তারপর ধীরে ধীরে একটি পরিণত বয়স, কিছুটা রং ম্লান হয়ে আসে, এবং শেষে পার্থক্য, আর একটি ম্লান রং উপর দিকে ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে ছবিটি। আর অন্যান্য ছবির মধ্যে ফ্লোটিং, উই আর ফ্লোটিং ছবিটি, এই কতগুলো ছবি আমি করেছি, ফর্মগুলো ভাসছে। হ্যাপিনেস কনস্ট্রাক্টেড ছবিটিতে একটি সাজানো, খুব গোছানো একটি কম্পোজিশন, মানে জোর করে সাজিয়ে রাখার মাধ্যমে একটি হ্যাপিনেস সৃষ্টি করা হয়েছে। কম্পিউটারের সাহায্যে ছবি আঁকছে কেন? আসলে 1996 থেকে আমি কম্পিউটারে ছবি আঁকছি, বড় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। এর আগে ছোটোবেলাতে আমার একটি সানি MPC 100 কম্পিউটার ছিল, সেটিতে ছোটোবেলায় আমি মনিটরে ছবি আঁকতে পারতাম। মনিটরে কতগুলো ফর্ম আসতো বা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সার্কেল, স্কোয়ার আঁকা যেত, তো ওই ছোটোবেলার ওই জিনিসটা আমার মধ্যে প্রভাব ফেলে। পরে আমি কম্পিউটারের সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার আমেরিকা থেকে কিনি, এবং ধীরে ধীরে এই সফটওয়্যারের সাহায্যে কাজ করতে করতে আমার মধ্যে একটা দক্ষতা চলে আসে। কম্পিউটার গ্রাফিক্সটা সম্পূর্ণভাবে আমি নিজে নিজে শিখেছি, বই পড়ে পড়ে, প্র্যাকটিস করতে করতে। পরে ইন্টারনেট যখন আসে তখন ইন্টারনেটের সাহায্যে আরও আমি অনেক কিছু শিখতে পারি। প্রথমে 2D মিডিয়াতে আঁকতাম, তারপরে 3D অ্যানিমেশন, স্পেশাল এফেক্ট, মোটামুটি কম্পিউটার গ্রাফিক্সের সব জগতেই আমি চেষ্টা করেছি কাজ করার। এই এক্সিবিশনে 3D ম্যাক্সের একটি বিশেষ পদ্ধতি আমি অবলম্বন করেছি। এই পদ্ধতিটি খুব মজার, এবং আমি অনেক চেষ্টা করে এটা শিখেছি। আমার ভালো লাগে এই ফর্মে এইভাবে ছবি আঁকতে, এবং যে কারণে আমি সাধারণ সবাই শিল্পীরা যেভাবে হাতে আঁকছেন আমি আঁকছি না, ভবিষ্যতে যেন আরও ভালো ছবি আঁকতে পারি এই মিডিয়াতে, সেটাই আমার প্রত্যাশা।